আমি শুনেছি যেগুলো সবচেয়ে বড় গরুর টাকা খায়, সবচেয়ে বেশি কয়লার টাকা খায়। গরু কাদের আন্ডারে? বিএসএফ। কাদের অর্গানাইজেশন? সেন্ট্রাল গভর্নমেন্ট দিল্লির। বর্ডার পাহাড় দেয় কারা? তারা। গরু আসে কোথার থেকে? উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে, রাজস্থান থেকে। সেখান থেকে যখন গাড়িগুলো পাস হয়, তোমরা টাকা খাও না, তোমরা কি লেবন চুস খাও? কয়লা ভুলেও যাবে না ময়লা। কোল ইন্ডিয়া কাদের আন্ডারে? কোল ডিপার্টমেন্ট কাদের আন্ডারে? ওখানে সিআইএসএফ আছে, কেন্দ্রীয় সরকার আছে। আমি যে পয়েন্টগুলো বলছি লিখে নিন, এলাকায় এলাকায় এগুলো মিটিংয়ে বলবেন, আমরা শুনি ভুলে যাই, মনে রাখি না। একটা কথা বারবার বলতে হবে, মনে রাখবেন, মিথ্যে কথা বলে বলে অনেক সময় মিথ্যেকে সত্য করে দেওয়া হয়। আপনাদের কাজ সত্যটাকে তুলে ধরা এবং সঠিক তথ্যটাকে তুলে ধরা। আমাদের লোকেরা সবাই চোর, দুর্নীতি দেখাচ্ছে, দু একটা টিভি চ্যানেল সন্ধে হলেই সেজে গুজে বসে পড়ছে, আর সেখানে শিখিয়ে টাকা দিয়ে তাদের বলা হচ্ছে বলো চোর। তৃণমূলকে চোর না বললে ইডি তাদের গিয়ে রেড করবে, সিবিআই তাদের গিয়ে রেড করবে। আজকে খুব হাসছেন, ভাবছেন কেষ্ট জেলে, পার্থ জেলে, আমাদের আরও কয়েকজন জেলে, আমাদের মানিক ভট্টাচার্য জেলে, অনেকেই জেলে, বালু জেলে, এটাই চলবে? আগামী দিন যখন আপনারা চেয়ারে থাকবেন না, তখন আপনারা কোথায় থাকবেন? সেলে না কোলে, না কোল বালিশ হয়ে তুলবেন? এখন বিজেপি আর সিপিএম কোল বালিশ হয়ে তুলছে। বাইরে নেতা বলছে, গদ্দাররা, অমুক দিন ওর বাড়িতে যাবে। অমুক দিন চলে গেল, লুট করে নিয়ে চলে এলো সব কিছু, সিজার লিস্ট দিল না, একটা সিজার লিস্ট দিল না। আজকে এইভাবেই চমকে ধমকে মিডিয়া থেকে শুরু করে সবাইকেই আন্ডার গান রেখে দিয়েছে দিল্লির সরকার। এ সরকার যত তাড়াতাড়ি যায় ততই মানুষের মঙ্গল।